ডোমকল পৌরসভার 7 নম্বর ওয়ার্ড, গ্রামটা মানিকনগর। দীর্ঘদিন ধরে অন্ধকারে ভুগছিলেন ওই এলাকার মানুষ। বিশেষত মানিকনগর এলাকায় হাইম্যাক্স লাইট চালু হলো বৃহস্পতিবার। মানিকনগর গ্রামে 2019 সালে এলাকাবাসীদের দাবি অনুযায়ী ডোমকল পৌরসভার উদ্যোগে এবং স্থানীয় কাউন্সিলরের প্রচেষ্টায় একটি হাইম্যাক্স লাইট বসানো হয়েছিল। কিন্তু সমস্যা ছিল বৈদ্যুতিক ব্যবস্থা। লাইট বসলেও আলো পেয়েছিলেন না ওই এলাকার মানুষ। দীর্ঘদিন পড়ে থাকার পর বৃহস্পতিবার ডোমকল পৌরসভার উদ্যোগে বিদ্যুৎ ব্যবস্থা চালু করে হাইম্যাক্স লাইটটি চালু করা হয়। যেহেতু কবরস্থান এলাকায় হাইম্যাক্স লাইট, সেহেতু লাইট পেয়ে খুশি এলাকাবাসীরা। আমরা গত 1 বছর আগে তুদামান শরীফ মারা গেছেন, তার উদ্যোগে এটি আমাদের হলো, এই লাইটটা জ্বললো। 1 বছর পরে আজকে তার সাফল্যমণ্ডিত হলো সে কাজ। আমরা সবাই খুব, এই গোরস্থানের লোক সবাই আমরা খুশি হইলাম। না, আমাদের এখানে কোনো পরিষেবা ছিল না, এখন হয়ে কেমন হয়েছে? এখন হয়ে আমাদের খুব আনন্দিত হইলাম। এটা কোথাকার উদ্যোগে পেলেন? আমাদের পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তুদামান শরীর উদ্যোগে এটি হয়েছে। স্থানীয় 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ধন্যবাদ জানান ডোমকল পৌরসভাকে। লাইটের আবেদন পূরণ হওয়াতে স্থানীয়দের কাছে থেকেও ভালো সাড়া পাচ্ছেন বলে জানান এদিন। ডোমকল থেকে মিয়াজুল মন্ডলের রিপোর্ট, MSD নিউজ। আমার ওয়ার্ডে হয়েছে বলতে, গত ডোমকল পৌরসভার উদ্যোগে 2019 সালে যে একটা হাইম্যাক্স লাইট কাজ কম বেশি সবই কমপ্লিট ছিল, কিন্তু কারেন্টের অসুবিধা সুবিধাতে পিছিয়ে গেছিলো। কিন্তু সেটা ধরেন আমি 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেখানে আমার স্বামী উদ্যোগ নিয়ে করেছিল, সে কারেন্টের যে কোনো ত্রুটি থেকে হয়নি। কিন্তু 2020-8-10 আজকে সেটা চালু হয়েছে। গ্রামের মানুষ সেই গোরস্থানে দিনে রাত্রে যে দাফন কাফন জন্য লাশ নিয়ে যায় খুবই অসুবিধা হয়, কিন্তু আজ লাইটকে দিয়ে মানুষ খুবই খুশি হয়েছে। আমিও মানুষকে দিতে পেরে খুবই খুশি হয়েছি। মুর্শিদাবাদ অগ্রিম টিকিট বুকিং করতে অতিসত্বর যোগাযোগ করুন 9074430255 অথবা 9074683857 অথবা 7306576408 এই নম্বরে।